হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনারা দেখছেন ব্লগার কাপল। হ্যাঁ, ঠিকই শুনেছেন আপনারা। আমাদের প্রথম ভিডিওতে আমরা বলেছিলাম আমাদের চ্যানেল নাম কাপলস ব্লগ, তখন কাপলস ব্লগে ছিল, বাট পরবর্তীতে আমরা নামটা চেঞ্জ করি, কারণ আপনার ইউটিউবে এই নামে আগেই একটা চ্যানেল ছিল, তো ওটা আমরা পরে দেখতে পেয়ে ওই নামটা চেঞ্জ করে ফেলি। সো এখন থেকে আমাদের চ্যানেলের নাম হবে ব্লগার কাপল। তো আজকে আমরা চলে এসেছি গ্রিন মডেল টাউন। এটা সুপরিচিত না অতটা আপনাদের কাছে, বাট খুব সুন্দর একটা জায়গা, মনোমুগ্ধকর জায়গা। এখানে যদি আপনারা আসতে চান তাহলে মনে করেন কমলাপুর রেল স্টেশনের ঠিক পিছনে আপনার মুগ্ধা বিশ রোড, সেখান থেকে আপনার 40 টাকা ভাড়া নিবে, তারপরে 40-50 টাকা ভাড়া নিবে, তো আপনারা ওই মান্ডা হয়ে আপনার গ্রিন মডেল টাউন একটা ব্রিজ আছে, ওইখান দিয়ে হয়ে আপনারা এখানে চলে আসতে পারবেন। তো এখানে সবচেয়ে বেশি আকর্ষণীয় যেটা, তো মনে করেন এখানে পরিবেশটা খুব সুন্দর, খুব ঠান্ডা একটা পরিবেশ, নিশ্চয়ই আপনারা বুঝতে পারতেছেন, কোনো প্রকার নয়েজ নাই, প্রাকৃতিক একটা পরিবেশ, মুগ্ধকর একটা পরিবেশ। সো আপনারা এটা আপনারা এসে একটু টাইম পাস করতে পারেন, খুব ভালো লাগবে, আমি আশা করি খুব ভালো লাগবে। আর কিছু এখানে সিনারি আমি আপনাদেরকে তুলে ধরছি, আপনারা একটু দেখেন। তো ভিউয়ার্স, নিশ্চয়ই আপনারা সিনারিগুলো দেখে ফেলেছেন, আশা করি ভালো লেগেছে। সো চাইলে অবশ্যই আসতে পারেন। তো আমাদের ব্লগটা মূলত এখানে এসে আপনারা অবশ্যই ক্ষুধা লাগতে পারে, ক্ষুধা লাগাটাই স্বাভাবিক। তো ক্ষুধা লাগলে কোথায় খাবেন, কি খাবেন, কি পাবেন এখানে, সেটা নিয়ে ব্লগটা। তো সো এখানে একটা মাত্র রেস্টুরেন্ট পাবেন, রেস্টুরেন্টের নাম হচ্ছে গ্রিন ভিউ ক্যাফে অ্যান্ড পার্টি সেন্টার। সো আজকে আমরা এখানেই কিছু খাবো, আর নাস্তা বা যা আছে এটা আমরা এখনও জানি না কি আছে না আছে, তো কি পাওয়া যাবে, কীরকম হবে প্রাইস, আর স্বাদটা কেমন হবে সেটা আপনাদেরকে সাথে শেয়ার করব। আসুন চলুন ভিতরে ঢোকা যাক। আসলে রেস্টুরেন্টটা কিন্তু দেখতে খুব সুন্দর, দেখতেই পাচ্ছেন রেস্টুরেন্টের ডেকোরেশনগুলো আসলে খুব সুন্দর। কিন্তু ভিতরে কিছু কটেজ আছে ছোট ছোট, বসে খেতে পারবেন, দেখেন কি সুন্দর বসার স্থান, আসলে খুব চমৎকার। তো চলুন আমরা একটু বসি। দেখেন আমাদের বসার চারপাশে কি সুন্দর বাঁশ রাখা হয়েছে, মানে এখন কোন বাঁশ খাওয়াবে আল্লাহ স্বয়ং ভালো জানে, তো খেয়ে জানাবো আসলে কি বাঁশ খাইলাম। ঠিক আছে, এখানে আপনার রেস্টুরেন্টের আইটেম পাশাপাশি আপনার একটা দোকান আছে ছোটোখাটো, তো এখান থেকে আপনি যদি স্ন্যাক্স মানে করেন চিপস টিপস কোল্ড ড্রিঙ্কস এগুলো খেতে চান সেটাও খেতে পারবেন। আপনার বিভিন্ন আর কি যে আইটেমগুলো হয় আর কি ওয়ান টাইম আইটেম আর কি ওগুলো পাবেন। তো যাই হোক, আমরা ওগুলো অ্যাপ্লাই করবো না। ওদের কাছে জিজ্ঞেস করলাম আপনাদের কাছে স্পেশাল কোনটা হবে, ওরা বলো সেট মেনুগুলো নাকি ভালো হবে। তো সেট মেনু আমরা অবশ্যই একটা ট্রাই করবো, বাট কী কী আইটেম পাবেন দেখা দিচ্ছি। এখানে সেট মেনু পাবেন 6 পদের, ঠিক আছে, 6 রকমের সেট মেনু পাবেন। এছাড়া অ্যাপিটাইজার্স পাবেন, 9 রকমের স্যুপ পাবেন, 4টা রাইস পাবেন, 4টা চাউমিন 3 রকমের, এরপর চিকেন আইটেম পাবেন 3 রকমের, বিফ 2, প্রন 2 রকমের। কিন্তু কোনটা কী এটা এতগুলো বলার আসলে বললে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই আপনাদেরকে জাস্ট একটা শো দেখে দিচ্ছি মেনুটা, আপনারা পরে যার দরকার হবে দেখে নেবেন। তো গায়েস, আমরা এখান থেকে ওদেরকে বললাম যে স্পেশাল কী হবে, তো ওরা বলছে স্পেশালের মধ্যে সেট মেনু নাকি ভালো হবে। যাই হোক, তো আমরা সেট মেনু থেকে আপনার সেট 1 যেটা 220 টাকা পড়বে, এটা ফ্রাইড রাইস, চিকেন মশালা, চিকেন চাইনিজ ভেজিটেবল, সফট ড্রিঙ্কস বা মিনারেল ওয়াটার যে কোনো একটা আমি নিতে পারবো, ঠিক আছে, এটা পড়বে 220 টাকা। এরপর আমরা স্যুপ থেকে অর্ডার করেছি গ্রিন স্পেশাল থাই স্যুপ 1, একজনের জন্য যেটা 100 টাকা, এটা অর্ডার করেছি। আর অ্যাপিটাইজার্সের মধ্যে আপনার ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার করেছি একটা, এটা 75 টাকা, এটা আমি খেতাম না, খাচ্ছি শুধু এইমাত্রই এই কারণেই, যাতে আপনারা এখানে যদি কেউ ঘুরতে আসেন একটু আপনাদের মানে হালকা পাতলা একটু ক্ষুধা লাগছে,
আপনারা জাস্ট একটু নাস্তা করবেন, সেক্ষেত্রে ফ্রেঞ্চ ফ্রাইটা কীরকম হবে সেটা দেখানোর জন্য, ঠিক আছে? তো আর একটা অর্ডার করেছি আইটেম, সেটা হচ্ছে ফুচকা। হ্যাঁ, ফুচকা খেলে কীরকম লাগতে পারে সেটাও আপনাদের জন্য। অ্যাকচুয়ালি আমি এখন লাঞ্চের টাইমে আসছি। হ্যাঁ, লাঞ্চের টাইমে তো আসলে ওই যে বার্গার বলেন কাবাব বলেন এগুলো কিন্তু যায় না, ঠিক আছে? আর আবার দুপুর টাইম, সো আমি এইসব আইটেম দেখছি না। বার্গারটা আমি আগে ওইখান থেকে খাইছি, বাট বার্গারটা ভালো লাগে না, এটা ট্রাই করা দরকার নাই। অন্য আইটেমগুলো খায়েন, আর যেগুলো আলাদা আলাদা আইটেম, যেমন চিকেনের আইটেম আছে, বিফের আইটেম আছে, প্রনের আইটেম আছে, সালাদের আইটেম আছে, এগুলো আমি খাবো না। ওই সেট মেনু খাইলে বা অন্যান্য খাবার খাইলে এটা এখানে স্বাদ কীরকম হবে সেটা একটা আইডিয়া চলে আসবে। এগুলো আপনারা চাইলে পরবর্তীতে ট্রাই করতে পারেন। তারপর তো আমরা এগুলো অর্ডার দিয়ে দিচ্ছি, তো এগুলো আসুক, একসাথে আমরা খাবারগুলো দেখতেছি। তো গাইজ, আমাদের খাবারের মধ্যে ফুচকা আর থাই সোপ চলে আসছে। ফুচকা অনেক আগে আসছে, ফুচকাটা মেবি অনেক নরম হয়ে যাচ্ছে, মানে চেয়েছিলাম সবগুলো একসাথে দেখাই, বাট ওগুলো আসুক, আমি নাহলে ফুচকা দিয়ে আগে ট্রাই করি, ঠিক আছে? ফুচকাটা একটু ট্রাই করা শুরু করে দিই, নাহলে পরবর্তীতে স্বাদটা বুঝবো না। আমি আগে ফুচকাটা ট্রাই করে নিই, লাস্টে দেখা যাবে ফুচকাটা ভালো হলেও খারাপ লাগতে পারে। আমি আগে একটা শুধু শুধু মুখে দিই, বিসমিল্লাহ। দেখেন ফুচকাটা, ফুচকাটা ভালো, আসলে ভালো, ফুচকাটা খেতে পারেন, টকটাও খুব টেস্টি, টকটার স্বাদ এসে হালকা মিষ্টি ঝাল, খুব ভালো লাগছে। সবগুলো খেতে মন চাচ্ছে কিন্তু খেতে পারবো না, তাহলে অন্য কোনো খাবে কে? তো আমরা একটা সুপটা ট্রাই করে ফেলি, যেহেতু ফুচকাটা ট্রাই করছি, সুপটা ট্রাই করি গরম থাকতে থাকতে। ও ওয়াও, প্রচুর গরম, সুপটা স্পেশাল বলতেছে ওরা, বাট সুপটা স্পেশাল তখনই হয়, শুধু ঠিক হইলেই হয় না। সুপটার মধ্যে চিকেনের পরিমাণ, তারপর প্রনের পরিমাণটা পারফেক্ট হইতে হয়, বাট এখানে আমি প্রন চিকেন এগুলো দেখতেই পাচ্ছি না, খুবই খুবই কম। দেখেন, ও ওয়াও, খুঁজেই পাচ্ছি না। এই যে একটা প্রন পাচ্ছি, একবারে ছোট একটা প্রন, তাও হারিয়ে গেছে, হারাই ফেলছি, হারাই ফেলছি। ও ওই যে যে খুঁজে পাইছি, ওই চিকেন টিকেন এগুলো ওরা মানে মাথা থেকে ঝেড়ে ফেলছে, এগুলো দেওয়া লাগবে না। আচ্ছা, একটু টেস্ট করি, দেখি টেস্টটাও দেখি কেমন। গরম, কি বলবো বলতেছি না, মানে আপনাকে বলে সুপটা খেতে খারাপ না, বাট এটা থাই সুপ, থাই সুপের স্বাদ আমি এরকম কখনোই পাই নাই। মানে এটা হয়েছে কি, মনে হইতেছে মিক্সড মিক্সড, মনে হচ্ছে থাই সুপ, পন সুপ, যত রকমের সুপ আছে সব সব মিক্স করে বানালে যা হয়। সো মনে করেন এটাও খারাপ না, স্বাদ কিন্তু ভালো, বাট স্বাদটা অন্য রকমের। সো যারা একবারে থাই সুপ ছাড়া অন্য কোনো সুপ খেতেই পারেন না, তারা এটা ট্রাই করা দরকার নাই। বাট সুপে কোনো সমস্যা নেই, যে কোনো সুপে খেতে পারেন, জাস্ট টেস্ট ভালো হইলেই হয়, তাহলে এটা ট্রাই করতে পারেন। বাট কিন্তু আগে বলে দিচ্ছি, 100 টাকা সুপের দাম, সুপের মধ্যে কিন্তু আপনার চিকেন বা প্রন এগুলো কিন্তু ওরকম যেরকম আশা করবেন সেরকম পাবেন না। বাট ওয়েদার এরকম একটা সুন্দর ওয়েদারে বসে খাচ্ছেন, এর থেকে আর বেশি কিছু দরকার হয় না। গরম গরম সুপ খাই, আর একটু খাই। তো গায়ে সুপ আর ফুচকা খেতে খেতে আমাদের সেট মেনু যেটা ওটাও চলে আসছে, আর আপনাদের আমাদের সাথে আমাদের আরেকটা আরেকজন গেস্টরা এসে পড়ছে। এই কোথায় কুকুরটা এখন আমার সামনে ছিল, এখন চলে গেছে। মানে সিরিয়াসলি একবারে গ্রাম্য গ্রাম্য একটা ফিল পাবেন। দেখেন কুকুর এসে আমার সামনে ঘোরাঘুরি করতেছে, মানে আউটসাইড আউটসাইড লাগতেছে, রেস্টুরেন্ট বাট আউটসাইড একটা ফিল, মনে হচ্ছে খোলামেলা একটা পরিবেশে খাচ্ছে। তো যাই হোক, খেতে খুব ভালো লাগতেছে। তো কথা না বাড়িয়ে সেট মেনুটা একটু ট্রাই করবো, এটা ট্রাই করছি। ওদিন বসুন্ধরায় আমরা ফ্রাইড রাইস খেয়েছিলাম, আপনাদেরকে দেখাইছি, বিলিভ মি, মানে এইরকম একটা লোকাল জায়গা, ঠিক আছে, মানে খুব সুন্দর একটা প্লেস,
জায়গাটা খুব ভালো। আর এই প্লেসে এত সুন্দর ফ্রাইড রাইস খাবো কখনো ভাবতেও পারি নাই। একটু আমি একটু ভেজিটেবলটা আলাদা খেয়ে দেখি তো, পরে মিক্স করে খাবো। ভাই আমি এই সেট মেনু খাওয়ার জন্য আমি বারবার এখানে আসবো, সিরিয়াসলি। আমি যদি আবার আসি সেট মেনুর জন্য আসবো, আপনারাও আসবেন। চিকেন কারিটা দেখি, তো মনে করেন ওদের কাছে আমি জিজ্ঞেস করছি আপনাদের কাছে স্পেশাল কোনটা, তো ওরা যখন বলছে সেট মেনু স্পেশাল, তখন আমার কাছে কিন্তু অবাক লাগছে। কি বলে, সেট মেনু কখনো কোনো রেস্টুরেন্টে স্পেশাল কোনো আইটেম হয়ে থাকে নাকি? বাট বিলিভ মি ভাই, ওরা যে বলছে ওদের কাছে এটা ভালো হয়, স্পেশাল হয়, এটা আমি এখন বুঝলাম। আসলে স্বাদ খুব 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 ভালো, বিশ্বাস করেন 8-10টা ভালো ভালো বড় বড় রেস্টুরেন্টের থেকে এখানে আপনি একটু সেট মেনু এসে খেয়ে যান, তারপর বলেন আমি কতটুকু সত্য বললাম কতটুকু মিথ্যা বললাম। ভাই আমার এটা থামতে ইচ্ছা করতেছে না, তো যাই হোক, আমার কাছে যখন টুকটার ফুচকাটা আসলো সেট মেনু আস্তে আস্তে অর্ডার করেছি, এটা পড়বে 120 টাকা তান্দুরি চিকেন। সিরিয়াসলি দেখতে কিন্তু খুব ইয়ামি, দেখতে খুব ইয়ামি লাগতেছে, এখন টেস্ট করে দেখবো কিরকম লাগে আসলে। তো ওদের ভাষ্য মতে চিকেন তান্দুরিটা তো নিয়েছি, এখন এটা ট্রাই করবো, বাট এটা তো ভাই চিকেন তান্দুরির মতো লাগতেছে না। এই এটা বারবিকিউ চিকেনের মতো লাগতেছে না, উইংস এর মতো না, উইংস তো না, এটা তো চিকেন দিছে, উইংস দেয় নাই। তুমি উইংস পছন্দ করো তাই এটা উইংস এর মতো তা না, বারবিকিউ তো সব প্রকারের যে কোনো কিছু যদি বারবিকিউ হয়, বাট এটা বারবিকিউ চিকেনের মতো লাগতেছে, বারবিকিউ চিকেনই লাগতেছে, বাট ওটা বলতে চিকেন তান্দুরি, দেখি ট্রাই করে। একটা না না না, ফুচকা তো আমি খেয়েছি, আর লাগবে না। চিকেনটা খুব সুন্দরভাবে ফুলে আসতেছে, ওয়াও দেখেন ফুলে আসতেছে, ফুলে আসতেছে। আর চিকেনটা আসলে জুসি, তবে একটু স্পাইসি বেশি, যারা স্পাইসি খেতে পারেন না তারা অবশ্যই নেবেন না, বাট স্পাইসি লাভাররা অবশ্যই এটা নেবেন। বৌদেরকে যদি বলে দেন যে আমার বারবিকিউ উইংস না, সেটা তো চিকেন তান্দুরি নাম, চিকেন তান্দুরিতে স্পাইসি কম দিবেন তাহলে হয়তো বা স্পাইসি কম হবে। বাট ওরা এটা কেন চিকেন তান্দুরি বললো বুঝলাম না, আমার কাছে বারবিকিউ লাগতেছে। দেখেন একটু, দেখেন ক্লোজ শট নাও একটু, দেখেন এখন কিছু তো ধোয়া উঠতেছে, সাথে সাথে দেখেন দেখেন ভিতরে কতটা জুসি এবং ফ্রেশ, দেখছেন খুলে খুলে যাচ্ছে, দেখছেন কতটা জুসি। এক নম্বর সেট মেনুটা, তো সেট মেনুটাকে আমি রেটিং দিব 10-এর মধ্যে 9.5। সিরিয়াসলি 10-এ 10 কিছুই হয় না সহজে, তাই আমি এটা 10-এ 10 দিচ্ছি না, বাট এটা 10-এ 9.5 100%। বারবিকিউ উইংস 10-এ 9, সরি তো বারবিকিউ মুখে আইসা বলতে, বাট ওরা বলতেছে চিকেন তান্দুরি, আমি চিকেন তান্দুরি নাম দিব, এটা 9.5 দিতাম, বাট 9 দিছে এই কারণেই, বাট বলছে চিকেন তান্দুরি কিন্তু হচ্ছে কিন্তু বারবিকিউ উইংস এর মতো, বাট এইটার কারণে আমাকে ওনাদেরকে 10-এ 9 দিলাম। আর স্যুপটা অবশ্যই 10-এ 8, যেহেতু স্বাদ খুবই ভালো, বাট ওই যে কি বলে টেস্টটা ঠিক থাই স্যুপ না, মিক্স স্যুপের মতো তাই আর কি। আর ফুচকাটাও খুব ভালো, আসলে ভালো, কিন্তু স্পেশাল যে বলেন যে একটা রেস্টুরেন্টের স্পেশাল কিছু ওরকম কিছু না, বা 50 টাকার ফুচকা হিসাবে খুব ভালো সিরিয়াসলি। আর টকটাও খুব ভালো হয়েছে, ওটা আমি 10-এ 7.5 দিব, ঠিক আছে। সো আজকে যে কয়টা আইটেম ট্রাই করছি আমি সবগুলো ভালো লাগছে, বাট এর আগে আমি বার্গার ট্রাই করছিলাম, বার্গারটা আমার ভালো লাগে নাই, এখন কীরকম আছে জানি না, মনে হয় আগের মতোই আছে। সো বার্গারটা আপনাদের ট্রাই করা দরকার নাই, ফ্রেঞ্চ ফ্রাইটা আপনাদেরকে ট্রাই করে দেখাতে পারলাম না, সরি এখানে অ্যাভেলেবেল ছিল না, ওই যেটা বললাম আলুর দাম বেড়ে গেছে এই কারণে হয়তো বা নাই, দাম তো খুব কম 75 টাকা বুঝে নিত, আর আলুর কেজি তো এখন মনে হয় 50-60 টাকা কেজি, সেই কারণে হয়তো বা নাই। তো এখন আপনার বাবাকে নিয়ে এখন আমাদের জন্য এগুলো সাবার করবো। তো ভিউয়ার্স, এত সুন্দর সুন্দর টেস্টি খাবার রেখে আবার পেটের মতো ক্ষুধা যেখানে আছে সেখানে এই টেস্টি খাবার সামনে রেখে কথা বলা কতটা কষ্ট সেটা আপনারা ট্রাই করলে বুঝতে পারবেন। সো এখন আমরা এখানেই বিদায় নিব,
ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।